এবার সাকিব আল হাসান ও নাসুম আহমেদকে চরম অপমান করলো জিম্বাবুয়ান ক্রিকেটার রায়ান বাল্ক। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চলমান টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটিতে নাসুম আহমেদের এক ওভারে 34 রান নিয়েছেন জিম্বাবুয়ান ক্রিকেটার রায়ান বাল। মূলত নাসুমের এক ওভারে 34 রান নেওয়ার কারণেই ম্যাচটি জিতে গিয়েছে জিম্বাবুয়ে। ঠিক এর আগে 2019 সালেও সাকিব আল হাসানের এক ওভারে 34 রান নিয়েছেন রায়ান বাল। ম্যাচ শেষে জিম্বাবুয়ের সকল ক্রিকেটারেরা যখন ড্রেসিং রুমে গিয়ে আড্ডা দিচ্ছিলেন তখন সেখানে রায়ান বাল বলেন, এর আগের বার সাকিব আল হাসানের এক ওভারে 34 রান দিয়েছি, যার কারণেই সাকিব ভয়ের কারণেই এবার জিম্বাবুয়ে সফরে আসেনি। ঠিক এবারও নাসুম আহমেদের এক ওভারে 34 রান নিয়েছি, দেখা যাবে পরবর্তী আসরেও নাসুম আহমেদ আমাদের দেশটিতে আর খেলতে আসবেন না। অর্থনৈতিক অভাবের কারণে বা স্পন্সরশিপহীনতায় যে রায়ান বাল্ক সেরা জুতা পরে এতদিন ক্রিকেট খেলেছিলেন, সেই রায়ান বাল্ক স্পন্সরশিপ পেতে না পেতেই এত বড় বড় কথা বলছেন। শুধু দর্শকবৃন্দ, এ বিষয়ে আপনাদের কী মতামত কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এবং এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।